হাই, আমি সোনা, মেকআপ আর্টিস্ট অ্যান্ড বিউটি থেরাপিস্ট। গ্ল্যামিনেশনের সাথে আমার এটা দ্বিতীয়বার। প্রথমবার আমি কলকাতায় গিয়ে করেছিলাম হোটেল রেডিশনে, ভীষণ ভালো লেগেছিলো। তারপর থেকে আমি ওদের সাথে জুড়ে গেছি। এইটার মানে যারা অর্গানাইজার তাদেরকে আমার বলার একটাই ইয়ে যে এত অসম্ভব ভালো একটা ডিজাইনের শো, অনেক রকম শো দেখা যায়, মানে মানুষের কাছে তো ফ্যাশন শোটা একটা ভীষণভাবে যে কেউ পারে করতে আর যে কেউ করছেও, আর সবাই ভাবে যে দুটো চারটে শাড়ি জামা কাপড় পরে হাঁটাটাই হয়তো ফ্যাশন শো, বাট গ্ল্যামিনেশন অ্যাকচুয়ালি বোঝায় যে ফ্যাশন শো বা র্যাম্প শো কি ডিজাইনারদেরকে নিয়ে যারা ডেকে শোটা করছে, এটা এদের কাছে একটা মানে আমার কাছে এটা একটা ভীষণ বড় পাওনা বা ভীষণ ভালো লাগার জায়গা যে পারফেক্টলি শুধু ভারতবর্ষের নয়, ভারতবর্ষের বাইরেও এবং শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরেও অনেক ডিজাইনার এসে এখানে কাজ করছে একসাথে, একই মঞ্চে মানে একই র্যাম্পে এতগুলো শো, এত ভ্যারাইটি ড্রেস এগুলো দেখা যায়, আর এদের সাথে কাজ করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করি। আমার খুব ভালো লাগছে আজকে জাংশন, দুর্গাপুর জাংশনে এই শোটা হচ্ছে, এটা আমার শহর, এখানে আমার আরও বেশি আনন্দ লাগছে, ভীষণ খুশি শোটা করতে পেরে, আর চাইবো যে সবসময় গ্ল্যামিনেশনের সাথে থাকতে।